দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। হয়েছে বলতে ঢালাই রাস্তার কাজ করে চারজন শ্রমিক ফিরছিল, এর দ্রুতগামী একটা লরি এসে, মানে ইটের বোঝাই লরি এসে ভুটভুটিটাকে ধাক্কা মারে, ধাক্কা মারার পর তার ছিটকে গর্ততে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একজন স্পট ডেট হয়ে যায় আর দুজন ওখানে ছটফট করে, তাদের অবস্থা মানে মুহূর্ত অবস্থা, সেই অবস্থাতে মানে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তারা বাঁচতেও পারে নাও পারে। আজকে দীর্ঘদিন, মানে আজ 4 মাস আগে থেকে এই গর্তটা হয়ে আছে, এই প্রশাসন দুবেলা আনাগোনা করছে, সমস্ত বালির লরি এদিকে যাচ্ছে, এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পট ডেট হয়েছে, এই আদিবাসী পাড়ার ছেলে একজন, হ্যাঁ তা সত্ত্বেও ওরা দেখেনি। তাহলে এই অবস্থায় যদি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা গুনছে অথচ রাস্তার দিকে তারা লক্ষ্য দেয়নি, তাহলে এর জন্য দায়ী কাকে করবো? প্রশাসন কি দায়ী করবো? তারা দুবেলা যাচ্ছে, তারা বাগাচ্ছে না, দেখছে না, দুবেলা যাচ্ছে, তারা খাদে যাচ্ছে, আর যাচ্ছে একটা বাইক নিয়ে গেলে তার কাছে পয়সা ধরছে, আর অথচ হেলমেট না থাকা কি সুটা হয়তো পড়ে না ঠিক মতো, তার জন্য তার পয়সা নিচ্ছে, অথচ এই বালির লরিগুলো দুই ধার বেরিয়ে যাচ্ছে এই রাস্তার উপরে, একটা বাম্পারের জন্য পার্বতীপুর বাজারে দরখাস্ত দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে, দুটো স্কুল আছে, একটা সিটিএসএ সেন্টার আছে, সমস্ত সে বলছে হবে হবে হবে, তাহলে কবে হবে? মানুষ শেষ হয়ে গেল হবে? আপনারা প্রশাসন জানিয়েছিলেন? সমস্ত সব জায়গায় জানানো হয়েছে। কি বলছেন তারা? হবে, এই তো বড়বাবু বলছে যে আমি কালকে সব ওখানে চলো, অফিসে চলো, আমরা বাগিয়ে দেবো। এখন অফিসে কে যাবে? এখন এই দেশে সমস্ত সব চাষের কাজ হচ্ছে, আর হচ্ছে এখন যা হবার এখন ব্যবস্থা করুক, নাহলে আমরা অবরোধ করে নেব। এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম স্বপন প্রামাণিক। এই জায়গাটার নাম? খাটগ্রাম শৈলতলা। নামটা কি বললেন? স্বপন প্রামাণিক। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। আরে কি হয়েছে, এই রাস্তাটা 3 মাস ধরে এই একই খারাপ হয়ে আছে, ঠিক আছে? এর 10 দিন আগে 3-4 জন অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে 5 জন অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? আর পুলিশরা যে দুবেলা যাচ্ছে এসছে, রাত্রে টল দিচ্ছে, ওরা জানে না, আজকে এসে বলছে রাস্তাটা খারাপ, আমরা কি করে জানবো? আরে গান মারাতে গেলে ওরা জানে না, এই লয়টাকে আনতেইছে, লয়টাকে লিচিয়ে গোবর্ধনায় ঢুকবে, দিয়ে হবে মোটা অঙ্কের টাকা গুনবে নাকি ওরা? আরো বলছে লয়টাকে ছাড়া যাবে না, ওরা করে দিবে। আর বালি গাড়ি যে টাকাগুলো নিচ্ছে ওরা জানে না রাস্তাটা খারাপ আছে? জানাইছে 3 মাস ধরে রাস্তাটা যে খারাপ হয়ে আছে, ওরা দেখতে হয় না? এই যে একটা মানুষ যে মরে গেল, তার সংসারটাকে দেখবে? কাকে দায়ী করছে? দাদা এই অ্যাক্সিডেন্টটা কার সাথে কার হয়েছে? কখন হয়েছে? মারা গেছে? আর কজন আহত আছে? দুজন আহত। কোথায় হসপিটালে নিয়ে যাওয়া? এটা এটা কোথায়, জায়গাটা কোথায়? আপনার নাম? মিলন সাহা। এখানেই বাড়ি?
আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এই গাড়িটা করেছে তো আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নততর কেন, অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।